আজকের ক্লাসে আমরা হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্রের অংশীদারি ব্যবসার হিসাব এই অধ্যায়ের বিগত বছরের যে বোর্ড প্রশ্নগুলো ছিল সেই বোর্ড প্রশ্নগুলোর নৈমিত্তিক প্রশ্নের সমাধান করব। তো তোমরা কিন্তু সবাই ইতিমধ্যে পাঞ্জেরি সাপ্লিমেন্টটি কিনে নিয়েছো, তো আমরা সেখান থেকে সমাধানগুলো করব। তো দেখো, এখানে যে অধ্যায়ভিত্তিক নৈমিত্তিকগুলো দেওয়া আছে তার প্রথম যে প্রশ্নটি আছে, এক নম্বরে বলা আছে বাংলাদেশে প্রচলিত অংশীদারি আইন কত সালের। তো এই প্রশ্নটি কিন্তু এখন পর্যন্ত প্রায় চারবার বোর্ড পরীক্ষা এসেছে এবং এটি কিন্তু তোমরা সকলেই জানো যে বাংলাদেশে বর্তমানে 1932 সালের অংশীদারি আইন প্রচলিত আছে। তাহলে এই 1932 সালের এটি আছে অপশনের গ নাম্বারে, তাহলে এই প্রথম প্রশ্নের উত্তর হবে গ 1932 সালের। দ্বিতীয় যে প্রশ্ন আছে, দেখো চুক্তির অবর্তমানে অংশীদারদের মধ্যে লাভ ক্ষতি কীভাবে বণ্টন করতে হবে। যদি অংশীদারদের মধ্যে চুক্তিপত্রে বলা না থাকে তারা কীভাবে লাভ লোকসান বণ্টন করবে বা লাভ ক্ষতি পাবে, তাহলে তাদের মাঝে সমান হারে লভ্যাংশ বণ্টন করতে হয়। এক্ষেত্রে কোনো অংশীদার যদি বেশি মূলধনও প্রদান করে থাকে তারপরও সে কিন্তু সমানভাবে লভ্যাংশ পাবে। ধরো এ এবং বি দুজন অংশীদার, এ 5 লক্ষ টাকা মূলধন দিল, বি 2 লক্ষ টাকা মূলধন দিল, কিন্তু তারপরও যদি চুক্তিপত্রে মূল মুনাফা বণ্টন সংক্রান্ত কোনো কিছু বলা না থাকে তাহলে এ এবং বি সমান হারেই লভ্যাংশ পাবে। তাহলে এই প্রশ্নের উত্তর হবে ক নাম্বার, সমহারে বা সমান হারে। 3 নম্বর প্রশ্নে বলা আছে অংশীদারি ব্যবসায় কোন ধরনের ব্যবসায়ের অনুরূপ। এখানকার অপশন দেখো, প্রথম অপশনে বলা আছে সমবায়। অংশীদারি ব্যবসায় কিন্তু সমবায়ের মতো না, কারণ সমবায়ে কিন্তু সমান মানসিকতার সমপ্রেশার মানুষের প্রয়োজন হয়, অংশীদারিতে যেটির প্রয়োজন হয় না। এরপর বলছে রাষ্ট্রীয় ব্যবসা। রাষ্ট্রীয় ব্যবসার জন্য কিন্তু বিশেষ একটি আইন রয়েছে, এই ব্যবসায় কমপক্ষে 51% শেয়ারের মালিক থাকে রাষ্ট্র, অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য হয় না। এরপর আছে কোম্পানি সংগঠন, এটিও কিন্তু অংশীদারি ব্যবসার মতো নয়। তাহলে বাকি যেটি অপশন আছে এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা অনেকটাই এক মালিকানার মতো, এক মালিকানার একটু বর্ধিত রূপ বা বৃহৎ আকারের রূপ। তাহলে 3 নম্বর প্রশ্নের উত্তর হবে গ এক মালিকানা ব্যবসার মতো। 4 নম্বর প্রশ্নে বলা আছে একটি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কী। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হলো চুক্তি। তো এখানে যে অপশনগুলো দেওয়া আছে এখানে কিন্তু চুক্তি নেই, চুক্তিপত্র বলা আছে, এটি সঠিক উত্তরের কাছাকাছি, এই কারণে এই প্রশ্নের জন্য উত্তর হবে চুক্তিপত্র। তবে মনে রাখবে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কিন্তু চুক্তি, চুক্তিপত্র নয়, চুক্তি। তবে এখানে অপশনে চুক্তি না থাকায় চুক্তিপত্র উল্লেখ করা হয়েছে। 5 নম্বরে দেখো বলা আছে অংশীদারি কারবারে ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা কয়জন। অংশীদারিত্বের ভিত্তিতে যদি ব্যাংক স্থাপন করা হয় তাহলে সর্বনিম্ন 2 জন থেকে সর্বোচ্চ 10 জন সদস্য হতে পারে, আর অংশীদারিত্বের ভিত্তিতে যদি সাধারণ ব্যবসা করা হয় তাহলে সর্বনিম্ন 2 জন থেকে সর্বোচ্চ 20 জন পর্যন্ত হওয়া যায়। তো এই প্রশ্নে বলা আছে ব্যাংকিং ব্যবসা কতজন করতে পারবে, তাহলে উত্তর হবে সর্বোচ্চ 10 জন। তো দেখো এই 5টি প্রশ্ন তোমরা বুঝতে পারছো কিনা, যদি এই 5টি প্রশ্ন বুঝতে সমস্যা থাকে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। দেখো 6 নম্বর প্রশ্নে বলা আছে অংশীদারি ব্যবসায় একজন সীমাবদ্ধ অংশীদার নিচের কোনটি করতে পারে না। সীমাবদ্ধ অংশীদার মানে হলো অংশীদারি ব্যবসায় যদি সীমিত কোনো অংশীদার থাকে অথবা নাবালক কোনো অংশীদার থাকে তাহলে তাকে বলা হয় সীমাবদ্ধ অংশীদার, যার দায়টা সীমাবদ্ধ থাকে। তো এখানে অপশনে বলা আছে মুনাফা বণ্টনে অংশ নিতে না, সে মুনাফা বণ্টনে অংশ নিতে পারে, ব্যবসার হিসাব পরীক্ষা করতে পারে, পারে না, হিসাবও কিন্তু সে পরীক্ষা করতে পারে। গ নম্বরে বলা আছে ব্যবসায় পরিচালনায় অংশ নিতে, হ্যাঁ এইটি সে করতে পারে না, কোনো নাবালক বা কোনো সীমিত অংশীদার ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। 7 নম্বর প্রশ্নে বলা আছে আশা ও নিশা একটি অংশীদারি ব্যবসার 2 জন অংশীদার, তাদের প্রারম্ভিক মূলধন যথাক্রমে 1,50,000 ও 1,00,000 টাকা, তারা মূলধনের উপর 10% সুদ ধার্য করে, আশা কারবারে পরিচালনায় অংশগ্রহণ করে না, আশা কী ধরনের অংশীদার। তো এখানে উদ্দীপকটুকু কিন্তু এমনিতেই লেখা হয়েছে, জাস্ট মূল কথা হলো আশা ব্যবসায় মূলধন বিনিয়োগ করেছে কিন্তু সে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না, তাহলে সে কেমন অংশীদার হবে, সে হবে নিষ্ক্রিয় অংশীদার বা ঘুমন্ত অংশীদার। এই ধরনের অংশীদাররা ব্যবসায় মূলধন সরবরাহ করে ব্যবসা থেকে মুনাফা পায় কিন্তু তাদের অধিকার থাকা সত্ত্বেও, তাদের ক্ষমতা আছে, অধিকার আছে, তারপরও তারা ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না। তাহলে 7 নম্বর প্রশ্নের উত্তর হবে নিষ্ক্রিয় অংশীদার। 8 নম্বর প্রশ্নে বলা আছে চুক্তির অবর্তমানে অংশীদারদের প্রদত্ত ঋণের সুদের হার কত। অংশীদাররা যদি ব্যবসায় ঋণ প্রদান করে আর সেক্ষেত্রে যদি ঋণের সুদের হার বলা না থাকে চুক্তিপত্রে বা চুক্তিতে, তাহলে 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী অংশীদাররা ঋণের ক্ষেত্রে 6% সুদ পেয়ে থাকে। তো এই প্রশ্নের উত্তর হবে খ নাম্বার, 6%। 7 নম্বর প্রশ্নে আছে দেখো, সরি 9 নম্বর প্রশ্নে আছে অংশীদারগণ প্রত্যেক মাসের মাঝামাঝি সময়ে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলন করে,
মোট উত্তোলনের উপর কত মাসের সুদ ধরতে হবে, বছরের মাঝামাঝি সময়ে বা প্রত্যেক মাসের মাঝামাঝি সময়ে উত্তোলন করলে ছয় মাসের সুদ ধরতে হবে। তাহলে নয় নম্বর প্রশ্নের উত্তর হবে ছয় মাসের। এই সাথে সাথে জেনে রাখো, যদি প্রত্যেক মাসের প্রথমে কোনো অংশীদার উত্তোলন করে তাহলে সাড়ে ছয় মাসের সুদ ধরতে হয় এবং প্রত্যেক মাসের শেষে উত্তোলন করলে সাড়ে পাঁচ মাসের সুদ ধরতে হয়। দশ নম্বর প্রশ্নে বলা আছে, অংশীদারি চুক্তির অবর্তমানে একজন অংশীদার কোনটি প্রাপ্য হবেন। অপশনে বলা আছে মূলধনের সুদ, না এটি প্রাপ্য হবেন না, কারণ মূলধনের উপর কত পার্সেন্ট সুদ ধরা হবে এটি যদি চুক্তিপত্রে বলা না থাকে তাহলে অংশীদার মূলধন থেকে কোনো সুদ পাবে না, বেতনও পাবে না, কমিশনও পাবে না, যেগুলো অপশন আছে। আরেকটি আছে অপশনে ঋণের সুদ, এটি কিন্তু পাবে, কারণ কিছুক্ষণ আগে কিন্তু আমরা আলোচনা করলাম যদি ঋণের উপর পার্সেন্ট দেওয়া না থাকে তারপরে কিন্তু সে ছয় পার্সেন্ট সুদ পাবে। তাহলে দশ নম্বর প্রশ্নের উত্তর হবে খ, ঋণের সুদ। তো এই দশটা থেকে কারো কোনো সমস্যা আছে কি না, যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। এগারো নম্বর প্রশ্নে বলা আছে, বিথি তার অংশীদারি কারবারে বছরের মাঝামাঝি সময়ে এক লক্ষ টাকা ঋণ প্রদান করে, ঋণের সুদের পরিমাণ কত। দেখো এখানে বলা আছে এক লক্ষ টাকা সে ঋণ প্রদান করে, কত পার্সেন্ট সুদ পাবে সেটি কিন্তু বলা নেই। তাহলে আমরা কিছুক্ষণ আগেই কিন্তু জানলাম যদি ঋণের পার্সেন্টটা বলা না থাকে তাহলে ছয় পার্সেন্ট সুদ দিতে হয়। তাহলে প্রথমে আমরা এক লক্ষ টাকার ছয় পার্সেন্ট করবো, এক লক্ষের ছয় পার্সেন্ট হলো ছয় হাজার টাকা। এই ছয় হাজার টাকা হলো এক বছরের সুদ। প্রশ্নে বলা আছে মাঝামাঝি সময়ে সে ঋণ প্রদান করে, তাহলে মাঝামাঝি সময় হলে সে অর্ধেক সুদ পাবে, তাহলে ছয় হাজারের অর্ধেক হলো তিন হাজার টাকা, অর্থাৎ সে ঋণের সুদ বাবদ তিন হাজার টাকা পাবে। তো এই তিন হাজার টাকা আছে অপশনের গ নাম্বারে, তাহলে এগারো নম্বর প্রশ্নের উত্তর গ, তিন হাজার টাকা। বারো নম্বর প্রশ্নে দেখো বলা আছে, অংশীদারগণ প্রতি মাসের শুরুতে নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলন করলে উত্তোলনের উপর কত মাসের সুদ ধরতে হবে। প্রত্যেক মাসের প্রথমে যদি উত্তোলন করে তাহলে ধরতে হবে সাড়ে ছয় মাসের সুদ। প্রত্যেক মাসের প্রথমে যদি উত্তোলন করে তাহলে সাড়ে ছয় মাসের সুদ, ছয় দশমিক পাঁচ। প্রত্যেক মাসের মাঝামাঝি সময় উত্তোলন করলে ছয় মাসের সুদ এবং প্রত্যেক মাসের শেষে উত্তোলন করলে সাড়ে পাঁচ মাসের সুদ ধরতে হবে। আর যদি উত্তোলনের কোনো তারিখ দেওয়া না থাকে তাহলেও কিন্তু অ্যাভারেজে ছয় মাসের সুদ ধরতে হবে। তাহলে দেখো বারো নম্বর প্রশ্নে বলা আছে প্রত্যেক মাসের শুরুতে উত্তোলন করলে কয় মাসের সুদ ধরতে হবে, এটা হবে সাড়ে ছয় মাসের সুদ। তেরো নম্বর প্রশ্নে বলা আছে প্রত্যেক মাসের শেষে দুই হাজার টাকা করে সারা বছর উত্তোলন করলে দশ পার্সেন্ট হারে উত্তোলনের সুদ কত হবে। তো দেখো প্রত্যেক মাসের শেষে উত্তোলন করা আছে, তার মানে সাড়ে পাঁচ মাসের সুদ, আর উত্তোলন করেছে দুই হাজার টাকা, সুদ বলা আছে দশ পার্সেন্ট, তাহলে দুই হাজারের দশ পার্সেন্ট হয় দুইশো টাকা, তাহলে এক মাসের সুদ কত হবে দুইশো টাকা, আর ধরতে হবে সাড়ে পাঁচ মাসের সুদ, তাহলে দুইশোকে সাড়ে পাঁচ দিয়ে গুণ করে দাও তাহলে হয়ে যাবে এগারোশো টাকা, তার মানে উত্তোলনের সুদ হবে এগারোশো টাকা। এই এগারোশো টাকা আছে অপশনের খ নাম্বারে, তাহলে উত্তর হবে খ এগারোশো টাকা। চোদ্দো নাম্বার প্রশ্নে বলা আছে যে মূলধন অংশীদারদের স্বার্থ সংশ্লিষ্ট দেনা পাওনা দ্বারা হ্রাস বৃদ্ধি পায় না তাকে কি বলে। এটিকে বলা হয় স্থায়ী মূলধন পদ্ধতি। অংশীদারদের হিসাব করার জন্য দুটি নিয়ম আছে, চলতি মূলধন পদ্ধতি এবং স্থায়ী মূলধন পদ্ধতি। চলতি মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধনের সাথে তাদের মূলধনের সুদ, বেতন, মুনাফার অংশ, কমিশন, অর্থাৎ তাদের আয়গুলো যোগ করা হয় এবং তাদের ব্যয়গুলো বিয়োগ করা হয়। অপরদিকে স্থায়ী মূলধন পদ্ধতিতে কিন্তু তাদের মূলধনগুলো আলাদাই থাকে, তাদের আয় ব্যয়গুলোকে চলতি হিসাবে স্থানান্তর করা হয়। এই কারণে স্থায়ী মূলধন পদ্ধতিতে অংশীদারদের স্বার্থ সংশ্লিষ্ট দেনা পাওনাগুলো তারা এগুলো হ্রাস পায় না। পনেরো নম্বর প্রশ্নে বলা আছে অংশীদারদের চলতি হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত কি। অংশীদারদের চলতি হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত হলো ব্যবসায়ের জন্য দায়, ব্যবসার কাছে যদি অংশীদাররা টাকা পায় তাহলে চলতি হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত থাকে। ষোলো নম্বর প্রশ্নে বলা আছে নিচের কোনটির জন্য বেশি মূলধন সরবরাহকারী অংশীদারের ক্ষতি হ্রাস করতে পারে। এটির উত্তর হবে মূলধনের সুদ, কারণ কোনো একজন অংশীদার যদি বেশি মূলধন দেয় এবং সে যদি মূলধনের উপর সুদ না পায় তাহলে বেশি মূলধন দেওয়ার ফলে সে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, কারণ কম যে মূলধন দিল সেও যতটুকু মুনাফা পাবে বেশি মূলধনে কিন্তু ততটুকুই মুনাফা পাবে। কিন্তু যখন মূলধনের উপর সুদ ধার্য করা হবে তখন যে অংশীদার বেশি মূলধন দিয়েছে সে বেশি মূলধনে সুদ পাবে, যে কম মূলধন দিয়েছে সে কম মূলধনে সুদ পাবে। এর মাধ্যমে আমরা বেশি মূলধন দেওয়া অংশীদারের ক্ষতিটাকে হ্রাস করতে পারি। তাহলে উত্তর হবে মূলধনের সুদ। সতেরো নম্বর প্রশ্নে আছে টম ও জেরি দুইজন একটি ফার্মের অংশীদার,
মূলধনের সুদ না ধরে তারা ব্যবসার মুনাফা নির্ধারণ ও বণ্টন করে। মূলধনের সুদ না ধরার ফলে তাদের হিসাবে কি প্রভাব পড়বে? দেখো, মূলধনের সুদ হলো ব্যবসার জন্য একটি ব্যয়। যদি মূলধনের সুদ না ধরে তাহলে ব্যয় কমে যাবে, আর ব্যয় যদি কমে যায় তাহলে মুনাফা বৃদ্ধি পাবে, অর্থাৎ মুনাফার অংশ বৃদ্ধি পাবে। এটি হবে সঠিক উত্তর। 18 নম্বর প্রশ্নে বলা আছে, একটি অংশীদারি কারবারে এ বি সি তিনজন অংশীদার, তাদের মুনাফা বন্টন অনুপাত 3:2:1, বন্টনযোগ্য মুনাফা 90,000 টাকা হলে সি এর মুনাফার অনুপাত কত? তাহলে দেখো এটি কিভাবে করবে তোমরা। দেখো, প্রথমে আমরা দেখব বন্টনযোগ্য মুনাফা কত। বন্টনযোগ্য মুনাফা আছে আমাদের 90,000 টাকা, আর তাদের মুনাফা বন্টন অনুপাত দেওয়া আছে 3:2:1। তো বলা আছে সি কতটুকু পাবে, অর্থাৎ সি পাবে এই এক অংশ, সি কতটুকু পাবে। তো এটা নির্ণয় করার জন্য, সি এর টাকা পাওয়ার জন্য আমরা প্রথমে মোট বন্টনযোগ্য মুনাফাটি লিখবো 90,000, এটিকে ভাগ করব তাদের অনুপাতের যোগফল দ্বারা। অনুপাতের যোগফল দ্বারা, তারা 3, 2, 5, 5, 4, 1, 6 দ্বারা ভাগ করব এবং সি এর যে অংশ এক এটা দ্বারা গুণ করব। তাহলে 90,000কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে হয় 15,000, এক দ্বারা গুণ করলে 15,000 টাকাই। তার মানে এই সি যিনি আছেন উনি পাবেন মুনাফার থেকে 15,000 টাকা, তার বন্টনযোগ্য মুনাফা হবে 15,000 টাকা। তো এই প্রশ্নটি বুঝতে পেরেছো কিনা বলো। এই 18 পর্যন্ত আমরা যেগুলো আলোচনা করলাম তোমরা বুঝতে পেরেছো কিনা একটু বলো। কারো কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারো, যদি বুঝতে পারো সেটিও কমেন্ট সেকশনে জানাতে পারো তোমরা। নাম্বারে দেখো, 19 নম্বরে বলা আছে, এক্স ওয়াই জেড একটি অংশীদারি ব্যবসায় 3 জন অংশীদার, তাদের মুনাফা বন্টন অনুপাত 3:2:1, বন্টনযোগ্য মুনাফা 1,08,000 টাকা হলে জেটের মুনাফার অনুপাত কত বা জেটের মুনাফার পরিমাণ কত। দেখো, সেম একই ক্যাটাগরির প্রশ্ন, কিন্তু একই ধরনের কনসেপ্ট থাকলে তুমি এই প্রশ্নের উত্তর করতে পারবে। তো এখানে দেখো, বন্টনযোগ্য মুনাফা দেওয়া আছে 1,08,000 টাকা, 1,08,000 টাকা, আর মুনাফা বন্টন অনুপাত দেওয়া আছে 3:2:1, বলা আছে জেট কতটুকু পাবে, জেট কিন্তু 1/3টা পাবে। তাহলে এই জেটের অংশ বের করার জন্য আমরা প্রথমে বন্টনযোগ্য মুনাফাটি লিখবো 1,08,000 টাকা, এটিকে ভাগ করব তাদের অনুপাতের যোগফল দ্বারা। অনুপাতের যোগফল, তাহলে যোগ করো 3, 2, 5, 5, 4, 1, 6, তাহলে 6 দ্বারা আমরা ভাগ করব আর গুণ করব জেটের অংশ দ্বারা, 1 দ্বারা। তাহলে এইটুকুর ক্যালকুলেশন যদি তোমরা করো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে। যদি আমরা ক্যালকুলেশন করি, এটাকে 1,08,000কে 6,000 দ্বারা ভাগ করলে হবে 18,000, 1 দ্বারা গুণ করলে 18,000 টাকাই। তার মানে জেড কিন্তু এখান থেকে 18,000 টাকা পাবে। আমাদের 18 নম্বর এবং 19 নম্বর কিন্তু একই ধরনের প্রশ্ন, যখনই মুনাফা বন্টন করতে বলবে আমরা বন্টনযোগ্য মুনাফাটাকে অনুপাতগুলোর যোগফল দ্বারা ভাগ করব। অনুপাতগুলোর যোগফল দ্বারা, যে 3, 2, 5, 4, 1, 6 এটা দ্বারা ভাগ করব, তারপরে যার অংশ বের করতে বলবে তারটা দিয়ে গুণ করে দিব। যদি এক্সেটটা বলতো তাহলে 3 দিয়ে গুণ, ওয়াইটটা বললে 2 দিয়ে গুণ, জেডটা বললে 1 দিয়ে গুণ। আচ্ছা, 20 নম্বর প্রশ্ন দেখো, এ ও বি দুজন অংশীদার, তারা 3:2:1 লাভ ক্ষতি বন্টন করে, উক্ত বছরে মুনাফা হয় 8,000 টাকা, বি এর মুনাফার পরিমাণ কত। সেম টাইপের প্রশ্ন, কিন্তু দেখো এখানে তাদের মুনাফা ছিল 80,000 টাকা, মুনাফা ছিল 80,000, মুনাফা ছিল 80,000 টাকা এবং বন্টনের অনুপাত ছিল 3:2, বলা আছে বি কত টাকা পাবে। তাহলে বি পাবে কত, দেখো বন্টনযোগ্য মুনাফা 80,000 ভাগ অনুপাতের যোগফল 3, 2, 5, এবং বি পাবে কত, 2 অংশ, তারা 2 দ্বারা গুণ। তাহলে 80,000কে প্রথমে 5 দ্বারা ভাগ করবে, তাহলে হবে 16,000 টাকা, এরপর 2 দ্বারা যদি গুণ করে দেয় 16 দুগুণে 32,000 টাকা, তাহলে বি পাবে 32,000 টাকা। এটি হলো বি এর মুনাফার পরিমাণ। 21 নম্বর প্রশ্ন দেখো আছে, ক খ গ কোনো ব্যবসার 3 জন অংশীদার এবং তাদের মুনাফা ও ক্ষতি বন্টনের অনুপাত 3:2:1, কারবারের 30,000 টাকা মুনাফা অর্জিত হলে খ এর মুনাফার অনুপাত কত। 18, 19, 20 তিনটি যে নিয়মে আমরা করেছি, 21ও কিন্তু সেম একই নিয়মে। আচ্ছা, আমি দেখব 21টা তোমরা আগে কে পারো, 21-এর উত্তর কবে হয় একটু বলো। আশিক বলেছে 30,000 × 2/6, আচ্ছা 30,000, হ্যাঁ ভাগ 6 ঠিক আছে, এবং গুণ 2 খ নাম্বার, হ্যাঁ আশিক ঠিক আছে, তবে ক্যালকুলেশন করে দেওয়া সঠিক উত্তরটা দেওয়া উচিত ছিল, আশিক ক্যালকুলেটার সাথে নিয়ে বসা উচিত ছিল। আচ্ছা, আমরা চলে যাব পরের প্রশ্নে, 22 নম্বর প্রশ্নে। 22 নম্বরে বলা আছে, পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব দেখাতে পারে কোন ব্যালেন্স, ডেবিট জের, ক্রেডিট জের, শূন্য জের। দেখো, পরিবর্তনশীল মূলধন পদ্ধতি মানে কিন্তু এখানে অংশীদারদের প্রারম্ভিক মূলধনের সাথে তাদের যে আয়গুলো আছে, মূলধনের সুদ, বেতন এবং মুনাফার অংশ, এগুলো যোগ হবে এবং ব্যয়গুলো বিয়োগ হবে। তো এই আয় ব্যয় যোগ, আয়গুলো যোগ এবং ব্যয় বিয়োগ হওয়ার ফলে কিন্তু তার ডেবিট ব্যালেন্স থাকতে পারে, ক্রেডিট ব্যালেন্স থাকতে পারে, আবার ব্যালেন্সটা কিন্তু শূন্য হয়ে যেতে পারে।
তাহলে তিনটি অপশনে দেওয়া আছে। এই প্রশ্নের উত্তর হবে একেবারে শেষেরটি ঘ নাম্বারটি 1, 2 ও 3। এটি একটি বহুপদী প্রশ্ন ছিল। 23 নম্বর প্রশ্নে যাকে বলা আছে, 20টি তার অংশীদারি কারবার থেকে বার্ষিক 40,000 টাকা নগদ উত্তোলন করে, এছাড়া কারবার হতে 5,000 টাকা মূল্যের পণ্য উত্তোলন করে যা এখনও হিসাববুক্ত হয়নি, 20টির উত্তোলনের উপর 5% সুদ কত? তো আমাদেরকে মনে রাখতে হবে পণ্য উত্তোলনের উপর কিন্তু কোনো সুদ ধরতে হয় না, পণ্য উত্তোলনের উপর কোনো সুদ ধরতে হয় না। তাহলে এখানে 20টি বার্ষিক 40,000 টাকা উত্তোলন করেছে, আমরা কিন্তু এই 40,000 টাকার উপরেই শুধু সুদ ধরব। তাহলে 40,000 টাকা ছিল তার উত্তোলন এবং সুদ দেওয়া আছে 5%, তাহলে 40,000-এর 5% যদি আমরা করি চলে আসে 2,000 টাকা। এটা হলো সারা বছরের উত্তোলন। আমাদেরকে মনে রাখতে হবে অংশীদারি ব্যবসার উত্তোলনের যদি কোনো তারিখ দেওয়া না থাকে তাহলে কিন্তু অ্যাভারেজে 6 মাসের সুদ ধরতে হয়। তাহলে 1 বছরের 2,000 টাকা হলে 6 মাসের হবে অর্ধেক, অর্থাৎ 1,000 টাকা। তাহলে এখানে 20টির উত্তোলনের সুদের পরিমাণ হবে 1,000 টাকা। আচ্ছা, 24 নম্বর প্রশ্ন দেওয়া আছে, এটা একটু ভালোভাবে লক্ষ্য করবে। 24 নম্বর, ম্যানেজারের কমিশন পরবর্তী নিট মুনাফার উপর 5% কমিশন পাবে, অর্থাৎ কমিশন দেওয়ার পর যে মুনাফা হয় সেটির উপর 5% কমিশন সে পাবে। কমিশন পূর্ববর্তী নিট মুনাফা 5,25,000 টাকা হলে ম্যানেজারের কমিশন কত টাকা? তো এখানে দেখো, কমিশন পূর্ববর্তী মুনাফা দেওয়া আছে আর বলা আছে কমিশন পরবর্তীর উপর কত টাকা মুনাফা পাবে। এই প্রশ্নটা কিন্তু বারবার পরীক্ষা আসে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়ও আসে। তো এখানে দেখো, যখন কমিশন পূর্ববর্তী নিট মুনাফা দেওয়া থাকবে আর কমিশনের হার দেওয়া থাকবে কমিশন পরবর্তী, তখন আমরা এই পূর্ববর্তী মুনাফাটাকে 100 যোগ মুনাফার হার দ্বারা ভাগ করব। এখানে মুনাফার হার আছে 5, তাহলে 100 যোগ 5, তার মানে কত হয়ে গেল 105, এটি দিয়ে ভাগ করব এবং কমিশনের যে হারটি দেওয়া আছে এই কমিশনের হার দিয়ে গুণ করে দিব। তাহলে 5,25,000 আমরা 105 দ্বারা ভাগ করব এবং 5 দ্বারা গুণ করে দিব, তাহলে আমরা উত্তর পেয়ে যাব 25,000 টাকা। আচ্ছা, এরপর দেখো 25 নম্বরে বলা আছে, অংশীদারি ব্যবসার যে হিসাবের মাধ্যমে বাদ পড়া হিসাব ও ভুলগুলো সমন্বয় করা হয় তাকে কি বলা হয়? এটিকে বলা হয় লাভ লোকসান সমন্বয় হিসাব। অংশীদারি ব্যবসায় লাভ লোকসান হিসাব তৈরি করার সময় যদি কোনো খরচ বা আয় হিসাববুক্তকরণ থেকে বাদ পড়ে তাহলে এটি লাভ লোকসান সমন্বয় হিসাবের মাধ্যমে সমন্বয় করা হয়। আচ্ছা, 26 নম্বরে আছে, শফিক 15% হারে 13,500 টাকার মূলধনের সুদ পেয়েছে, বছরের মাঝামাঝি তিনি 30,000 টাকা নতুন মূলধন বিনিয়োগ করেন, তার প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত? এটি কিন্তু একটু ঝামেলার প্রশ্ন, তোমাদের অনেকের একটু ঝামেলা হতে পারে, ভালোমতো একটু বুঝো। দেখো, এখানে সুন্দর করে বলা আছে তিনি বছরের মাঝামাঝি সময়ে 30,000 টাকা নতুন মূলধন বিনিয়োগ করেন, তার মানে এটি তার অতিরিক্ত মূলধন, আর মূলধনের সুদ আছে 15%। আমরা প্রথমে তার অতিরিক্ত মূলধনের সুদটা নির্ণয় করব, যে 30,000 টাকার 15% এটি হয় 4,500 টাকা। যেহেতু তিনি বছরের মাঝামাঝি সময় এনেছেন তাহলে তিনি অর্ধেক সুদ পাবেন, তো 4,500কে অর্ধেক করো 2,250 টাকা, তাহলে এই 2,250 টাকা হলো তার অতিরিক্ত মূলধনের সুদ। তিনি মূলধনের সুদ টোটাল পেয়েছেন 13,500 টাকা, টোটাল মূলধনের সুদ পেয়েছেন 13,500 টাকা, তার মধ্যে অতিরিক্ত মূলধনের সুদ কত? 2,250 টাকা। তাহলে টোটাল মূলধনের সুদ থেকে আমরা যদি অতিরিক্ত মূলধনের সুদ বাদ দেই তাহলেই কিন্তু আমরা পাবো প্রারম্ভিক মূলধনের সুদ। তাহলে দেখো, আমরা প্রারম্ভিক মূলধনের সুদ নির্ণয় করি, প্রারম্ভিক মূলধনের সুদ হলো 11,250 টাকা। এখন বলা আছে 15% সুদ, এই 11,250 টাকা এটি কিন্তু আমার মূলধনের 15%, মূলধনের 15%। তাহলে মূলধন যদি 100 টাকা হয় আমার সুদ হলো 15 টাকা, তার মানে আমরা খুব সহজে বলতে পারি এখানে কিন্তু 15% টাকা আছে। তাহলে প্রারম্ভিক মূলধন বের করার জন্য এই সুদটাকে, অর্থাৎ 11,250কে আমরা যদি 15 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করি তাহলেই কিন্তু আমরা আমাদের প্রারম্ভিক মূলধন পেয়ে যাব। তাহলে এই ক্যালকুলেশনটুকু যদি তুমি করো, এই ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা আমাদের উত্তর পেয়ে যাব প্রারম্ভিক মূলধন 75,000 টাকা। বিষয়টি আবার একটু তোমাদের ক্লিয়ার করি, দেখো প্রশ্নে আমার মোট মূলধনের সুদ দেওয়া আছে, মোট মূলধনের সুদ, আর বলা আছে অতিরিক্ত মূলধন 30,000 টাকা, সুদের হার 15%, এই তিনটি উপাদান আমার দেওয়া আছে। তো প্রথমে আমরা যেটি করব, যেহেতু আমাদের অতিরিক্ত মূলধনের টাকা দেওয়া আছে, এই অতিরিক্ত মূলধনের উপর পার্সেন্ট করে আমরা অতিরিক্ত মূলধনের সুদটা বের করে নিব। তাহলে 30,000 টাকা অতিরিক্ত মূলধন, 15% সুদ দিলে হয় 4,500 টাকা, এটি হলো অতিরিক্ত মূলধনের 1 বছরের সুদ।
তো প্রশ্নে বলা আছে বছরের মাঝামাঝি সময় তিনি অতিরিক্ত মূলধন নেন, তাহলে মাঝামাঝি হলে তিনি অর্ধেক সুদ পাবেন, তাহলে অর্ধেক সুদ হলো 2250 টাকা, এটি হলো অতিরিক্ত মূলধনের সুদ। তাহলে মোট মূলধনের সুদ থেকে আমরা যদি অতিরিক্ত মূলধনের সুদ বাদ দেই, তাহলে এটি হলো আমাদের প্রারম্ভিক মূলধনের সুদ 11250 টাকা। এবার প্রারম্ভিক মূলধনের উপর কিন্তু আমরা 15% সুদ পেয়েছিলাম, তার মানে প্রারম্ভিক মূলধনের 15%, যে কোনো সংখ্যার 15% মানে কি, 15% মানে হলো 100 টাকায় 15 টাকা, অর্থাৎ আমার প্রারম্ভিক মূলধন যদি 100 টাকা হয় তাহলে 15 টাকার সুদ, আর এখানে আমার সুদ আছে 11250 টাকা। তাহলে এই 11250কে যদি আমি 15 দ্বারা ভাগ করি আমি 1% পাবো, আর আমার প্রারম্ভিক মূলধন ছিল 100%, 100 দ্বারা গুণ করলে টোটাল প্রারম্ভিক মূলধন পেয়ে যাবো 75,000 টাকা। তো আশা করি এটি বুঝতে পেরেছো, এই প্রশ্নটি বুঝতে পেরেছো কিনা এটি একটু আমাকে জানাও।